হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাল। ভোরবেলা একটা ভিডিও আপলোড হয়েছিল আমার চ্যানেলে, যেখান থেকে আমি বলেছিলাম যে ইস্টবেঙ্গলের দলবদল কঠিন থেকে কঠিনতর। কিন্তু সেই ভিডিওতে আমি বলেছিলাম যে অনেক কিছু ইস্টবেঙ্গলের এগেনস্টে চলছে, তারপরেও আমি ক্লাবকর্তা এবং রিক্রুট টিমের ওপর ভরসা রাখি। যদি তারা কোনো বড় কিছু করতে পারে তাহলে সেটা কিন্তু অবশ্যই সাধুবাদ পাবে, আমরা অবশ্যই ভরসা রাখি সেটার জন্য। আমাকে অনেক কমেন্ট শুনতে হয়েছে, প্রচুর লোক সেই ভিডিওতে এসে কমেন্ট করে গেছে যে ক্লাবকর্তাদেরকে আমি ঢাকা দিচ্ছি, আমাকে তো নিতুদার দালাল বলে অনেকেই অনেক কিছু বলে। ঠিক আছে, এই উত্তরগুলোও দিই। ঠিক আছে, নিতুদা আমাকে বোধহয় চেনেও না, ঠিক আছে, নিতুদা আমাকে বোধহয় চেনেও না, নাম তো দূরের কথা, বোধহয় আমার ছবিও দেখেছে কি না আমি জানি না। তো বিষয়টা হচ্ছে যে ইস্টবেঙ্গল সমর্থকদের সামনে সত্যিটা তুলে ধরার চেষ্টা করি, যেটা ইস্টবেঙ্গল ক্লাবের দ্বারা হচ্ছে বা ইস্টবেঙ্গল ক্লাবের সাথে হচ্ছে। তো এতক্ষণে তো মোটামুটি সবাই জেনেই গেছো, প্রচুর ভিডিও চলেও এসছে, লাইভেও অনেক কেউ করে দিয়েছে, আমরা ইস্টবেঙ্গল নিয়ে যারা কন্টেন্ট বানাই তাদের কাছ থেকে ভিডিও তোমরা পেয়েই গেছো, আমিও পেয়েছি। ঘণ্টাখানেক আগে আমি খবরটা পেলাম এবং তারপর তো নিজের সোর্সদেরকে তো খবর নেওয়ার জন্য অপেক্ষা করতে হয়। তো একটা সোর্স হয় যেটা আমি বুঝতে পারি, যদিও আমি জানি না, একটা সোর্স হয় ডেফিনেটলি ক্লাব রিলেটেড, যে তাদের সঙ্গে হয়তো কোনো না কোনো সূত্র ধরে ক্লাবের মাধ্যমে যোগাযোগ রয়েছে। একটা সোর্স হয় যে রিপোর্টার ভিত্তিক, যে রিপোর্টার্সদের মাধ্যমে কিছু খবর আছে। এবং আরেকটা সোর্স হয় যেটা পরবর্তীকালে আফটার আপুইয়া এপিসোড যেটা আমি ডেভেলপ করেছি আমার দিক থেকে, সেটা হচ্ছে গিয়ে এজেন্ট ভিত্তিক। তো এই তিন দিকে সোর্স মিলেই এই পজিটিভ ভাইবসটা পাচ্ছি। এবং স্পোর্টস স্টারের পক্ষ থেকে মিস্টার নীলাদ্রি ভট্টাচার্যা, উনি এই খবরটা করেছেন এবং এর আগেও উনি মানে তালাল, তারপর ডেভিড, এদের খবর উনি করেছিলেন। তো বিষয়টা হচ্ছে গিয়ে ভালো জার্নালিস্ট উনি যে খবরটা করেছেন, যে খবরটা ওনার করা যে 5 বছরের একটা ডিল কাল রাতে সাইনিং হয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে আনোয়ার আলী, এতক্ষণে মোটামুটি সবাই জেনে গেছো। তো আমিও এটুখানি বলতে পারি যে এক্ষুনি সেইরকমভাবে কিছু বলছি না, তার কারণ হচ্ছে গিয়ে আমরা অপেক্ষা করি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য। তার কারণ হচ্ছে কি, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে আনোয়ার আলীর কিন্তু একটু চোট প্রবণতা রয়েছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু চোট প্রবণতা থাকলেও ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা জিনিস যেটা দেওয়ার ছিল সেটা হচ্ছে যে আমরা কি কোনো ভালো প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার সাইন করাতে পারি। তো জানি না এখনও অবধি সেটা সম্ভব হয়েছে কি হয়নি। একজন ক্রীড়া সাংবাদিক তাদের নিউজ পোর্টালের থেকে এই রিপোর্টটা করেছে, কিন্তু আমরা তখনই এটাকে সঠিকভাবে মেনে নেব যখন আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শুনতে পাবো ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়াল পেজ থেকে, যখন এটার অ্যানাউন্সমেন্ট আসবে। এবং তার জন্য হয়তো আমাদের কয়েকটা দিন অপেক্ষা করতে পারে। এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে সঠিক কথা বলতে গেলে আমরা হয়তো কিছু মার্কাসের টুইটের জন্য আমরা অপেক্ষা করতে পারি। আমি কিন্তু কখনো কাউকে ছোট করি না, আমি কিন্তু সবসময় বলেছি যে মার্কাস কিন্তু একদিনে মার্কাস হয়নি, ভুল মানুষ মাত্রই হয়, সে ফ্যাব্রিসিও রোমানোর জীবনে দুটো ভুল আছে কিন্তু সেটা নয়, মার্কাসেরও অনেক ভুল থাকা সত্ত্বেও কিন্তু মার্কাস নিজের একটা বেঞ্চ মার্ক সেট করেছে। তো আমাদের অপেক্ষা করতে হবে মার্কাসের টুইটের জন্য এবং ফাইনালি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য। খবর যা পেয়েছি এটুখানি শুধু বলতে পারি, প্রচুর ফোন এসছে আমার কাছে, প্রচুর মেসেজেস, ঠিক আছে, এবং খবর যা পেয়েছি এটুখানি আমি এটুখানি বলতে পারি যে হয়তো ভালো কিছুই আসছে, ভালো কিছুই খবর অফিসিয়ালি হয়তো আসতে চলেছে। তবে কোথাও কোথাও থেকে আবার এটাও শুনতে পাচ্ছি যে হয়তো ডিলটা খুব একটা স্মুথ হবে না, যদি কোনো মানে আমি এটা নাম করেই বলছি, যদিও এটা আমি শতদাদের লাইভেই দেখলাম, শতদারাই এটা বললো যে কোনো আইনি জটিলতাও আসতে পারে, যদিও এই খবরটা এখনই আমার কাছে কিছু নেই যে আইনি জটিলতা আসতে পারে বা কিছু। ডেফিনেটলি শতদারা আমাদের থেকে অনেকটা আপগ্রেডেড এবং ডেফিনেটলি তাদের সোর্সও অনেক বেশি। তো আমি সবসময় কিন্তু যারা আমার থেকে বড় বা যারা আমার থেকে সিনিয়র
বিশেষ করে এই ইউটিউব কমিউনিটিতে আমি তাদেরকে অলওয়েজ রেসপেক্ট দিই। তো সেই জায়গা থেকেই আমি এটা বলছি যে দেখা যাক কী হয় ভবিষ্যতে, কিন্তু আমি একটুখানি বলবো যে এক্ষুনি বিশাল নাচানাচি করবার ইস্টবেঙ্গল সমর্থকদের কোনো প্রয়োজন নেই। আমরা একটু ধৈর্য ধরে বসি, আমরা একটু কাম কুল থাকি, আমরা অপেক্ষা করি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য। তো এইটুখানেই বলার যে আপডেটটা পেয়েছি সেটা দিলাম, এবং কাল ভোরবেলার ভিডিওতে যেটা বলেছিলাম যে আমি বিশ্বাস রাখি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ওপরে যে হাজার প্রতিকূলতা সত্ত্বেও তারা সেই প্রতিকূলতাকে ওভারকাম করবে, ওভারকাম করে একটা ভালো টিম করবে। এবং এখনও বলছি যে আরও হয়তো তিন চারটে প্লেয়ার সাইনিং হওয়াও হয়তো হবে ইন্ডিয়ান প্লেয়ার, তো সেদিকেও কিন্তু ইস্টবেঙ্গল রয়েছে, এমনটা নয় যে এই ডিলগুলোর জন্য সেদিকটা চলে যাচ্ছে। কিন্তু অ্যানাউন্সমেন্ট আসবে হয়তো খুব শিগগিরই, আরও বেশ কি কয়েকটা অ্যানাউন্সমেন্ট হয়তো খুব শিগগিরই চলে আসবে। তো হোপ ফর দ্য বেস্ট ফর ইস্টবেঙ্গল, আর এটাই বলবো একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে কারোর ইমোশন নিয়ে কোনোদিনও খেলার চেষ্টা করিনি, আজও করছি না, সেই জন্যই সবাইকে বলছি আশ্বস্ত করছি যে হয়তো ভালো কিছু আমাদের জন্য আসতে চলেছে, বাট প্লিজ এখনই বিশাল নাচানাচি কিছু নয়, আমরা একটু ধৈর্য ধরি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হোক তখন দেখা যাবে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যাদের আমাকে আবার ম্যানেজমেন্টের দালাল বলা হয়, নিতুদার দালাল বলা হয়, তারা সেটা বলে গালাগালি দিও, কোনো অসুবিধা নেই, কারণ এক শ্রেণীর মানুষ আছে যারা এই গালাগালিটাই দিতে পারে, তারা আয়ের বাইরে আর কিছু করতে পারে না, তারা ইস্টবেঙ্গলের ভালো দেখতে পারে না, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ভালো দেখতে পারে না। আমি একটা ছোট্ট কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে বর্তমানে আমাদের যিনি সচিব হয়েছেন মিস্টার রূপক সাহা, আমি যতদূর শুনেছি বা জেনেছি যে ওনার গোল্ডের ব্যবসা আছে, সোনার দোকান আছে ওনার। তো উনি যতটা সময়, উনি যে দীর্ঘদিন ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে অনেক বছর জড়িয়ে রয়েছেন এরকমটা তো না, বা লাস্ট ফিউ কিছু ইয়ার্স ধরে উনি জড়িয়ে রয়েছেন, তো উনি যদি ওনার ব্যবসায় মন দিত হয়তো আরও একটা বা দুটো সোনার দোকান ইচ্ছা করলে করতে পারতো, বাট উনি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে যে সময়টা দেয় সেটার পরিবর্তে আমি বলছি যদি উনি ওনার ব্যবসায় সময় দিতেন, কিন্তু উনিও কিন্তু নিতুদার মতো একটা মানুষের সঙ্গে এসে দাঁড়িয়েছেন, পাশে এসে দাঁড়িয়েছেন, এবং আজকে ক্লাবের বর্তমান সচিব পদে উনি বসেছেন ওনার যোগ্যতার মাধ্যমে। তো এই মানুষগুলো কি এতটাই আমি বলবো মূর্খ বা অশিক্ষিত, যারা যে নিতুদার যদি এতই দোষ থাকতো, এতই যদি নিতুদা খারাপ হতো, তাহলে এই মানুষগুলো নিতুদার পাশে এসে দাঁড়াতো? এতগুলো সমাজে প্রতিষ্ঠিত মানুষ তারা এসে নিতুদার পাশে দাঁড়াতো, ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টের পাশে এসে দাঁড়াতো? আমার তো মনে হয় না। তো আমার মনে হয় যাদের গালাগালি করবার তারা যে কোনো কিছুতেই গালাগালি করবে, আর যাদের সাপোর্ট করবার তারা সমস্ত কঠিন পরিস্থিতিতে সাপোর্ট করবে। ভালো সময়ে পাশে থাকবো, খারাপ সময় থাকবো না, এটা অন্তত সাপোর্ট না। তো চলো এই বলে এই ভিডিওটা শেষ করছি, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আবারও ডার্বিতে দেখা হচ্ছে সবার সঙ্গে, আমি আছি C2 আর ডার্বির আগের দিন লাইভে তোমাদের বলে দেবো যে মাঠের বাইরে কখন কতক্ষণ কোথায় দাঁড়াবো, যেখানে তোমাদের সঙ্গে দেখা হতে পারে, আর মাঠের ভেতরে তো অনেকের সঙ্গে দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আবারও বলছি অনেক ভালো কিছু হয়তো আসছে আগামী দিন, সবাই একটু ধৈর্য ধরো, নো নাচানাচি, ব্যাস এটুখানেই বলার, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড সাপোর্ট আস।